এরকম সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখেন আজকে মাগুর মাছ রান্না করব, একদম তন তাজা বাজার থেকে আপনাদের কাছে একটা মাছ আনছে, আমি একটা কুটে ফেলছি, তো ভাবলাম একটু দেখাই আপনাদেরকে বিদেশের মাটিতে মাগুর মাছ। আমরা নোয়াখালীতে মাগুর মাছ পুকুর থেকে বা বাজার থেকে তাজা মাছ আনলে এরকম বালতির ভিতরে পানি দিয়ে ইয়ে করে রাখি, আমি ওদেরকে এভাবে রাখছি। আবার মুড়ি দিছি খাওয়ার জন্য, এখন পানিগুলো পরিষ্কার করে দিছি, আবার একটু পরে দেব মুড়ি। দেখছেন একদম ফ্রেশ মাগুর মাছ, এগুলা ছোট ছোট, একদম বেশি বড় না, মনে হয় দেশীয় মাগুর মনে হয়, জানি না। তো এটা অনেক মজা, আজকে ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি মাগুর মাছগুলা। আমার কাছে কি ভালো লাগতেছে মনে হইতেছে, যেন দেশে আছি, বাংলাদেশে আছি, পুকুর থেকে মাছগুলা তুলছে। তা এখন এগুলা মাগুর মাছ রান্না করবো টমেটো দিয়ে শুধু মাছগুলা, আর মাথা দিয়ে রান্না করবো সিম দিয়ে। সিমগুলো দেখানোর উদ্দেশ্য হলো, দেখেন সুবহানাল্লাহ, দেশের মাটিতে আমাদের বাংলাদেশি সিমগুলা আজকে আবার আপনাদের ভাইয়া ওদিকে যে সিম আনছে একদম ফ্রেশ সিমগুলা। আমি সিম মূলা দিয়ে রান্না করব, মাথা মূলা তো দেখাবার প্রয়োজন নাই, সবাই মূলা সিনে বা দেখছে, এবার আমি দেখাইতেছি। সুবহানাল্লাহ কি সুন্দর হয়েছে। আর কালকে আমার একটা তরকারি রান্না করতে মাংসের তরকারি আর আদা একটু কম হয়েছে, আপনাদের ভাইয়া মাশাআল্লাহ আমার জন্য একদম ইয়া বড় একটা আদা নিয়ে এসছে। সুবহানাল্লাহ, এই দেশীয় ইয়েগুলা এখানে কিন্তু আদা উৎপাদন হয় না, বাইরের দেশ থেকে আসে, তো আমরা এখানে পাইতেছি, এটা হলো আল্লাহর বড় নেয়ামত। এখন সিমগুলা কুটে নিব, মাগুর মাছগুলাকে ভালো করে কুটে নিব। অলরেডি একটা কুটছি, আমি দুইটা রান্না করব, চারটা মাগুর মাছের। তা এখন সব কিছু রেডি করে নিই। দেখেন আমি দুইটা মাছ নিয়েছি, এই দুইটা মাছকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, এই কালো চামড়াগুলো উঠাইছি আমি এই ছুরিটা দিয়ে, দাঁতওয়ালা এই ছুরিগুলো দিয়ে একটু এভাবে এভাবে করলে উঠে যায়, মাছের কোনো সমস্যা হয় না, মাছ নরমও হয় না কিছু না, এতভাবে একটু ঘষা দিলে ঘষতে ঘষতে উঠে যায়। আর এই মাছগুলা কাটা কুটা সবে আমি ছুরি দিয়ে করছি, মাছগুলো রান্না করব আর মাথাগুলো দিয়ে সবজি রান্না করব, আজকে মাগুর মাছ দিয়ে সব কিছু হবে। আর আমি মাগুর মাছ রান্না করার জন্য আমার এখানে গরম মশলা, এরপরে লবণ, হলুদ, জাল আর জিরা পাউডার দেব, আর এটা হলো ম্যাজি, আর লাগবে আমার টমেটো, পেঁয়াজ কুচি লাগবে, ধনে পাতা কুচি, এরপরে আদা দিব, আমি কাঁচামরিচ দিব, এরপরে রসুন বাটা দিব, আর রসুন এগুলো কুটিয়ে নিছি সবজির জন্য। দেখেন আমি অলরেডি চুলায় তেল এবং পেঁয়াজ দুইটা কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিছি, এগুলো একটু হলে তখন আমি এর সাথে আদা এবং রসুন ইয়ে করবো, যোগ করব। মাগুর মাছটা আমি খাই, আমার অতটা প্রিয় না ছোটোবেলা থেকে, বাট আপনাদের ভাইয়ার দেখ মাগুর মাছটা খুবই পছন্দ, ও মাঝে মাঝে নিয়ে আসে। এখন এটার সাথে আমি রসুন বাটাগুলো দিয়ে দিই, এরপরে আদা বাটা এগুলা দিয়ে দিলাম, এরপরে সব মশলাগুলো দিয়ে কষাবো, এরপরে এটার ভিতরে মাছ দিব। এভাবে দিলে একটু আমরা যেই শীতের সময় মশলা রান্না করি ওই মশলার মতো হয়, বাসপদ মশলা, এই গরম মশলাটা একদম বাসপদ মশলার মতো, এগুলো একটু কষিয়ে নেব। দেখেন মশলাগুলো কষানি হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিলাম, এখন টমেটোগুলো দিয়ে একটু ঝোল দিয়ে রান্না করে নেব। এটা একদম ইজিতে রান্না করা যায়, মানে আমি যেভাবে রান্না করি, আর খেতে অনেক মজা হয়ে গেছে আমার মাগুর মাছ রান্না, এতই আমি হয়েছে। আর তাজা মাছের স্বাদটা তো আলাদা, ধনে পাতা দিয়ে দিব আর ঝোল, এটা একদম ঝোল না, গায়ে গায়ে ঝোল, বাচ্চা এখনও চুলে বন্ধ না করার কারণে এরকম দেখা যাইতেছে, এখন একটু পরে নামিয়ে নিব। হয়ে গেছে আমার অতি সুস্বাদু মাগুর মাছ রান্না, ইয়া সুবহানাল্লাহ, এত সুন্দর হয়েছে দেখতে,
আসলে তাজা মাছের স্বাদেই আলাদা। এখন সবজিগুলো রান্না করে নেব। একদম তম তাজা মাগুর মাছ রান্না করছি আজকে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ইয়ামি হয়েছে। চলো দেখবেন কিভাবে করছি সবকিছু। মাগুর মাছের মাথা দিয়ে সেম রান্না করব। সেম মূলা আমি কয়টা আলু দিয়েছি, মানে দুইটা আলু দিয়েছি ছোট ছোট। আমি এই তরকারি থেকে একটু সবজি সাফওয়ান রে খাওয়াবো। আমি প্রতিদিন ট্রাই করি আমাদের খাবার থেকে একটু একটু করে খাবার দেওয়ার জন্য, মুখে যেন ও সব কিছুর সাথে ম্যাচিং হতে পারে, সব কিছুর টেস্ট নিতে পারে। এখন মাগুর মাছের মাথা দিয়ে রান্না করব। সিম সবজি আর মূলা এগুলোর জন্য আমার লাগবে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, আর এখানে জাল, হলুদ, লবণ আর মিক্স মশলা। অলরেডি মাথাগুলা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মশলাগুলা। এখন অন্য পেঁয়াজ রসুন দিয়ে দিব। সব কিছু দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। এগুলা কষানি হলে, নোয়াখালীর স্টাইলে রান্না করতেছি, কষানি হলে তখন সবজিগুলা দিব। আর একটা কথা বলি, মাগুর মাছকে আমরা নোয়াখালীর মানুষ কি বলি জানুন? ঝাগুর মাছ বলি। তো অন্য এলাকাতে কারো আঞ্চলিক নাম আছে কি না কমেন্টে জানাবেন। সুস্বাদু মাগুর মাছ, এখন অপেক্ষা করি। দেখেন হয়ে গেছে আমার সিমুলা মাগুর মাছের মাথা দিয়ে সবজি রান্না। দেখেই বুঝতে পারতেছে কতটা মজা হয়েছে, কালারগুলো কিরকম দেখাইতেছে, এত ইয়ামি হয়েছে যা বলার বাইরে। আমি আবার এখানে বাগারও দিয়ে দিলাম, যাকে আমরা নোয়াখালীরা দাগ তেল বলি। সবজিতে তো অবশ্যই দিতে হবে, ধনে পাতা দিয়ে দিলাম। এখন আজকে আমি এটাকে সাজিয়ে দেখাতে পারবো না, কারণ আমার হাতে একদম সময় নেই। আমি যে কত কষ্ট করে ভিডিওগুলো করে বানাই তা শুধু আমি জানি। আমার একটা ছোট বেবি, আমি জব করি, আবার আমার সংসার, রান্না বান্না, মানে কি বলবো, সময়টা আমার কাছে মানে এমন একটা জিনিস সোনার হরিণের মতো, মানে প্রতিটা সময়কে আমি গুরুত্বের সাথে ব্যয় করি, যে আমার এক সময় যেন অপচয় না হয়। আচ্ছা, আমার বিশেষ তরকারিটা হলো মাগুর মাছ না রান্না। তা আমি আবার বত্তাও করছি একটু। দেখেন সিমের বত্তাও কিছু একটু করে ফেলছি, কারণ সিমের মৌসুমে সিম দিয়ে বত্তা না খেলে কি হয়, প্রতিদিনে আমার ভালো লাগে গরম ভাতের সাথে ইয়ামি বত্তা। বত্তা তো অবশ্যই থাকতে হবে, আমার খুব পছন্দ। আর আমার বিশেষ রেসিপিটা হলো মাগুর মাছ রান্না। এই যে আমার বিশেষ রেসিপি হলো মাগুর মাছ রান্না। কি গান আসতেছে মনে বলতেছে এখনই খেয়ে ফে, কিন্তু এখন খাবো না, পরে খাবো ইনশাল্লাহ। আশা করি সবার ভাল লাগবে। ভাল লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন, চ্যানেল কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসা আন্তরিকতা দিয়ে সামনের দিকে আগানোর জন্য সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ।